আপনি আইটি সেক্টরে ছিলেন, আইটি নিয়েই পড়াশোনা করেছেন, কিন্তু ওখান থেকে কিভাবে একজন ডিরেক্টর, একজন প্রোডিউসার, কিভাবে? হুমায়ুন আহমেদ আর কিছু না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এটা 2005-2006, তখন আমি মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম। স্যারের সাথে মিট করতে আমি দেশে আসি, বহু কাহিনী টাহিনী করে স্যারের সাথে মিট হয় এবং লোকটাকে আমার এত ভালো লাগে এবং সামহাও উনিও আমাকে খুব পছন্দ করলেন। আমাদের ইয়াটা প্রথমেই খুব ভালো জমে গেল, তখন আমার মনে হলো যে এই লোকটার আশেপাশে আমার থাকা দরকার। আমি বললাম যে সামহাও আমি একটা কিছু করতে চাই যাতে আপনার আশেপাশে থাকতে চাই, আমার সুইডেন ভালো লাগছে না। সে বললো অভিনয় করো, হ্যাঁ আমার সাথে থাকো, নাটক অভিনয় টভিনয় করো, এ করো। আমি বললাম যে স্যার আমি অভিনয় করতে চাই না, অ্যাকচুয়ালি আমার খুব একটা কেমন সামনে দাঁড়াইতে আমার আমি খুব একটা কমফোর্টেবল না, তাহলে এই টেকনিক্যাল কিছু শিখো আমার ফিল্মে, আমি তো এই ফিল্ম টিল্ম বানাই, এটার সাথে থাকতে হলে এগুলো শিখো। তখন আমি সুইডেনে গিয়ে স্কুল খুঁজি, স্টকহোম ফিল্ম স্কুল পাই, যে ওইখানে আমি ভর্তি হইতে হয়, পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় আমি চাকরি ছেড়ে দিয়ে ফিল্ম স্কুলে ভর্তি হয়ে যাই। তো ওইখানে 2 বছর লেখাপড়া করি। এই টাইমে স্যার আবার 2 বার সুইডেনে যায় আমার এখানে বেড়াতে। আচ্ছা, তারপরে 2008 সালে আমার ওই ফিল্ম স্কুল যেদিন শেষ তারপরের দিনই আমি এখানে চলে আসছি, এসে স্যারের বাসায় উঠছি। স্যারের বাসায় থাকছি আমি প্রায় 6-7 মাস, ওইটা থাকতে থাকতে তখন আমি এই ফ্ল্যাটটা কিনি, পরে আমি এখানে শিফট করি আর কি। আচ্ছা, মানে স্যারের কাছেই কি শেখা আসলে সব কিছু? স্যারের কাছে শেখা অ্যাকচুয়ালি আমি বলবো না, আমি বেসিকটা তো শিখেছি সুইডেনে, লেখাপড়া করেছি, স্যারের কাছে স্যারের প্যাটার্নটা বোঝা প্র্যাকটিক্যালি আসলে স্যারের সাথে স্যারের কাছে থেকে আমার প্র্যাকটিক্যাল, মানে স্কুলের পরে কোথাও কোনো আমি জব করিনি, সরাসরি স্যারের কাছে, সো প্র্যাকটিক্যাল কাজটা আমার স্যারের সাথে হয়েছে। খুঁজি দেখি শিখি গ্রামীণ ফোন 4G-তে এখনই গ্রামীণ ফোন। হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে যদি কিছু মানে শুনতে চাই, তার সাথে আপনার কেমিস্ট্রিটা বা সে কেমন ছিলেন? আমার দৃষ্টিতে উনি খুব মহান মানুষ ছিলেন, হ্যাঁ, এবং ওনার মহান মহানুভবতাটা আমি খুব শর্ট করে একটা ছোট্ট গল্প দিয়ে বলি। স্যার আসছে ইউরোপ ট্যুর দিবে, চলো মাসুদ আমরা ইউরোপ ট্যুর দিই। আমি তখন স্টুডেন্ট মানুষ পড়ি, আমার কিন্তু এত টাকা টোকা নেই, তো আমি বললাম ঠিক আছে স্যার চলেন। স্যার তার টিকিট কেটে গেলো, আমি আমার টিকিট কাটলাম, পুরো হোল ইউরোপ ট্রেনে ট্রেনে ঘুরলাম। যেদিন বিদায় নেই, আমরা কিন্তু আমি টিকিট কাটছিলাম 2nd ক্লাসের, ইকোনমিক ক্লাস যেটা, ওইটা যখন বিদায় নেই তখন আমি দেখি স্যারের অল দ্য ওয়ে স্যারের ছিল 1st ক্লাসের টিকিট, সে কোথাও এটা শো করে নাই, সে আমার সাথে ইকোনমিক ক্লাসে 1st ক্লাসের টিকিট দিয়ে ইকোনমিক ক্লাসে পুরো হোল ইউরোপ ঘুরছে। হি ওয়াজ লাইক দ্যাট, হ্যাঁ, এবং একবারের জন্য কিন্তু আমাকে বলে নাই যে আমার 1st ক্লাসের টিকিট আছে, তোমার আপগ্রেড করো বা না আমি ইকোনমিক ক্লাসে আসবো না, এগুলো কিছু বলে না। খুবই সাধারণ একজন মানুষ ছিল, খুব মানে সিম্পল মানুষ, উনি মানুষকে সম্মান দিতে জানতেন, হ্যাঁ, বাট এবং ওনার দেখার গভীরতাটা খুব বেশি ছিল, গভীরতাটা এত বেশি ছিল যে ওইটা উনি এক্সপ্লেন করতে গেলে ম্যাক্সিমাম মানুষ বুঝতো না। ওই জায়গায় ওইখানে ফান জিনিসটা নিয়ে আসছেন উনি, ওইটাকে ফান করে ফেলতেন। যেমন উনি মৃত্যু নিয়ে অনেক কথা বলতেন, কিন্তু মৃত্যু নিয়ে তুমি যত ওনার কথা দেখবা সবগুলোর মধ্যে একটু ফান আছে, উনি ফান অ্যাড করে দেন, কারণ উনি যেই গভীরভাবে বিষয়গুলোকে দেখেন, আমার ধারণা ওই গভীরতা নিয়ে বোঝার ক্ষমতা মনে হয় না সবার আছে। ভাইয়া, একটা আপনি আমাকে একটা জিনিস দেখিয়েছিলেন, হুমায়ুন আহমেদ স্যার আপনাকে গিফট, ও রাইট, সেটা দেখতে চাই একটু। ইয়েস ইয়েস, এটা হলো এটা আমার খুব প্রিয় একটা জিনিস, এটা হলো গৌতম বুদ্ধ। স্যারের সাথে বুদ্ধের ফিলোসফি নিয়ে আমি অনেক কথা বলতাম, সো ওইখান থেকে স্যার আমার এক জন্মদিনে, আমার অ্যাকচুয়ালি মনে নেই কোন জন্মদিন, একটা বিশেষ জন্মদিনে হঠাৎ করে আমার ডাক দিয়ে বলতেছে তোমার জন্য একটা জিনিস আছে, প্যাকিং করে বের করছে, এটা নেপাল থেকে আনা, সে উনি আমাকে এটা এনে দিচ্ছেন। উনি আসলে মানে প্রিয়জনের পছন্দটাকে খুব গুরুত্ব দিতেন, খুবই গুরুত্ব দিতেন, এবং ওনার যাকে ভাল লাগতো তাকে মানে রিয়েলি রিয়েলি ভালোবাসাটা শো করতেন, খাইতে বসলে সবসময় উনি খাবার ঢেলে দিতেন, এটা নাও এটা নাও, ভালোটা আগে দেওয়া, যে আমাদের যে কালচারাল যে জিনিসটা এগুলো খুব মেনটেন করতেন।
খুব সিম্পল একজন বিউটিফুল মানুষ ছিলেন, খুব সুন্দর একজন মানুষ ছিলেন।